Assalamualaikum, our channel cooking baby meet up. Nate shabai ke shagotam. Asha korchi allah oshesh rohmote apnara shobai bhalo achen. Aaj toiri kore dekhabo suji diye khubi shohoj tobe khubi mojar ekti biscuiter recipe jeta khub alpo shomoye toiri kore niya jay kono rokom bake korar jhamela charai. Ar egulo toiri kore apnara chaer sathe ba bikeler nastateo serve korte paren. Ami asha korchi recipe ti apnader bhalo lagbe. ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে প্রথমে এখানে একটা বড় বলে আমি 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন একটু ছোট দানা সুজিটা ইউজ করার জন্য যদি বড় দানা সুজি হয় তাহলে আপনারা ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়া করে নিতে পারেন এখন এই সুজির সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে আর 2 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে বিস্কিটগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না তবে হাতের কাছে না থাকলে আপনারা চাইলে এখানে 2 বা 3 টেবিল চামচ ময়দা ইউজ করতে পারেন দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিলে এটাতে দারুণ একটা ফ্লেভার আসে তবে দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই সবকিছুকে হাত দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছে আর এটাকে মেখে নেওয়ার সময় প্রথমে কিছুটা নরম মনে হতে পারে তারপর এটাকে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলে দেখবেন এটা বেশ খানিকটা ড্রাই হয়ে এসেছে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিট পরে আমি হাতে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট অংশ নিয়ে সেটাকে হাত দিয়ে ভালোভাবে গোল করে তারপরে হাতে তালুর উপরে রেখে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি আর আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি এটাকে খুব বেশি মোটা বা বড় করে তৈরি করিনি চ্যাপটা করে নেয়ার পর এটার উপরে ছুরি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছে তবে এটা টোটালি অপশনাল আপনারা করতে না চাইলে না করলেও চলবে বা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে ডিজাইন করে নিতে পারেন এই তো একটা তৈরি করে নিয়েছি একইভাবে এখন বাকিগুলো তৈরি করে নিব আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বাকি সবগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে বেক করার কোনো ঝামেলা নেই এগুলোকে তেলে ভেজে নিব আপনারা যদি তেলে ভাজা বিস্কিট তৈরি করতে না চান আমার চ্যানেলে বেক করা বিস্কিটের রেসিপিও আছে চাইলে সেগুলো দেখে নিতে পারবেন লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরম তেলে গুলোকে দিতে হবে এখন বেশ কিছু সুজির বিস্কিট আমি তেলে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে একটু সময় নিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করে ভাজা যাবে না তাহলে এগুলো খুব দ্রুত পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে তখন এগুলো খেতেও মোচমোচে হবে না একটু সময় নিয়ে ভাজলে এগুলো অনেক বেশি মোচমোচে হবে সুজির এই বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ খেতেও কিন্তু খুবই মজার হয় নাস্তায় বা চায়ের সাথে আপনারা সার্ভ করতে পারেন আর এগুলো তৈরি করে আপনারা বেশ 2-3 দিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন আমি এই বিস্কিটগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো ভেজে নিব রেসিপিটি বাসে একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ